ইতিহাসের জঘন্যতম সাজাগুলোর মধ্যে এই সাজা একটি। সাল থেকে শুরু করে 1835 সাল পর্যন্ত এই ডিভাইসটি দিয়েই আসামিদের সাজা দেওয়া হতো। আপনি নিজেই দেখতে পাচ্ছেন এই টর্চার ডিভাইসটির দুই দিক কতটা তীক্ষ্ণ। এটা আসামিদের গলায় বেঁধে দেওয়া হতো, আর এই ডিভাইসটি দিয়ে আসামি চোয়ালের নিচে ও বুকের উপরে দিয়ে ক্ষত করতে থাকতো। আসামি ঘুমাতেও পারতো না, কারণ ঘাড় যদি একটু বেশি হেলে পড়তো শাস্তির পরিমাণ আরও বেড়ে যেত। যারা কালো জাদু করতো বা সৃষ্টিকর্তাকে গালি দিত তাদেরকে এই শাস্তি দেওয়া হতো। কোনো সময় জবানবন্দি নেওয়ার জন্য এই শাস্তি দেওয়া হতো। একটু নড়াচড়া করলে আঘাতের পরিমাণ প্রবলভাবে বেড়ে যেত। এক সপ্তাহ এভাবে থাকার ফলে আসামি মারা যেত।